فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. একটি প্রশ্নের জবাব, যে দাওয়াতি কাজকে অগ্রসর করার জন্য জাকাতের টাকা দিয়ে এই আঞ্জামকে বৃদ্ধি করা যায় আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাইরা, জাকাত 8 শ্রেণীর মানুষকে দেয়া জায়েজ, যেগুলি ফকির, মিসকিন, জাকাতের কর্মচারী, উসুল যারা করে, যাদের দিল ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং দাসমুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য। আরেকটি খাত হলো সাবিলিল্লাহ, আল্লাহর পথে, এবং মুসাফির, যেটা সূরা তওবার 60 নম্বর আয়াতে রয়েছে। তো এখানে সাবিলিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? সাবিলিল্লাহ বলতে প্রধান যে জিনিসটি বোঝানো হয় সেটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম, আল্লাহর পথে জিহাদ, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের খেলেমাকে উঁচু করার জন্য যদি কোথাও জিহাদ সংগঠিত হয় এবং সেই জিহাদের পথে আপনার এই অর্থ ব্যয় করা যাবে। এই জিহাদ দুই ধরনের, একটি হলো জিহাদ বিল ইলম, একটি হলো এলেমের মাধ্যমে জিহাদ, যেটাকে নফসের জিহাদ বলা হয়, আর একটি হলো জিহাদ বিসিলাহ, অস্ত্রের মাধ্যমে জিহাদ। এই জন্য ওলামায়ে কেরামের মন্তব্য হল যে জিহাদুল ইলম, মানে এলেমের মাধ্যমে যে জিহাদ, সেটা হলো কোন অপসংস্কৃতিকে কাফের মুশরিকদের বিভিন্ন ধরনের মন্তব্যকে খণ্ডন করা, তাদের চিন্তাধারাকে বাতিল বলে প্রমাণিত করা এবং ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরা আর আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা। আর এ ব্যাপারে ওলামায়ে কেরাম একটা আয়াত দিয়ে দলিল গ্রহণ করেছেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ শিনা লাবাআসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, আমি যদি ইচ্ছা করতাম প্রত্যেক গ্রামে একজন করে ভীতি প্রদর্শন করে পাঠাতাম। ফালা তুতিউল কাফিরিন, আল্লাহ বলছেন কাফেরদের অনুসরণ করিও না, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এবং তাদের সঙ্গে তুমি যুদ্ধ করো বড় যুদ্ধ। এই আয়াতের তাফসিরে যেটা এসেছে, এই জিহাদান কাবীর কাবীরা মানে বড় জিহাদ করতে আল্লাহ বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, তাফসির ইবনে জারিরের 280 নম্বর পৃষ্ঠায় যেটা রয়েছে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াজাহিদহুম বিহি আই বিল কুরআন, তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো, জিহাদ করো কোরআনের মাধ্যমে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের তৃতীয় খণ্ডের 5 পৃষ্ঠায় বলেছেন যে এই সূরাটি হলো মক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কায় যেই জিনিসের মাধ্যমে জিহাদ করতে বলেছেন সেটা হলো যে বিল হুজ্জা ওয়াল বায়ান ওয়া তাবলীগুল কুরআন, যে কোরআন আপনি প্রচার করুন, আপনার হজ্জত, আপনার বায়ান, এর মাধ্যমে আপনি তাদের সঙ্গে জিহাদ করুন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে এটা খুবই প্রসিদ্ধ কথা যে অবশ্যই হাতের মাধ্যমে কেতাল বিল জিহাদ হয়, আপনি হাতের মাধ্যমে অস্ত্র ধরে তাদের সঙ্গে যুদ্ধ করবেন, এবং আরেকটি হলো যে আপনি দাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, হুজ্জত পেশ করার মাধ্যমে, কোরআনের মাধ্যমে তাদের সঙ্গে যুদ্ধ করবেন। কারণ এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আর মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সূরাটি নাজিল হলো এবং সেখানে কেতাল করার হুকুম আসে নাই, অর্থাৎ কেতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করার হুকুম মক্কায় আসে নাই। وانما كان هذا الجهاد بالعلم والقلب والبيان والدعوه لا بالقتال, তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে
জিহাদ করতে বলেছেন এলেমের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, বয়ান করার মাধ্যমে, দাওয়াত দেওয়ার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে নয়, যেটা মিনহাজ উসুন্না নববীর অষ্টম খণ্ডের 86 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ এর কথা এটা প্রমাণিত হয়েছে। আর সহি আবু দাউদে একটি হাদিস 2504 নম্বরে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বর্ণনা করেছেন, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। আপনি জিহাদ করবেন কিসের মাধ্যমে? অবশ্যই মাল লাগবে, আপনার মাল, অর্থ লাগবে, আপনার নফস লাগবে, আপনার আলসেনা, আপনার কথা লাগবে, বয়ান লাগবে। বর্তমান বিশ্বে দেখবেন অসংখ্য অগণিত মানুষ বাতিল প্রচার ও প্রসার করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য ওলামায়ে কেরাম তারা কোরআন এবং সহি হাদিসের প্রচার ও প্রসার করার জন্য এই তাদের এই বাতিলগুলিকে খণ্ডন করছে। আপনার বর্তমান সমাজে প্রেক্ষাপটে এই যে জিহাদ বিল এলেম, এলেমের মাধ্যমে জিহাদ, এটা বড় একটা অস্ত্র, বড় একটা জিহাদ। এই জন্য শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ তিনি বলেছেন যে বর্তমান জমানায় এই জাকাতের অর্থ কেউ যদি এই এলেমের পথে ব্যয় করে এবং এটা একটা বড় জেহাদের অন্তর্ভুক্ত, এবং বলতেছে ওয়াহুয়া এহদাদ কুয়া মালি আলি দাওয়া ইলা আল্লাহ, আল্লাহর দাওয়াত প্রচার ও প্রসার করার জন্য এটা একটা অর্থনৈতিক শক্তি, লেকেশফে শুভ আনে দিন, এর মাধ্যমে মানুষের যারা দিন সম্পর্কে এরকম করে সন্দেহের সংশয় করে সেইগুলির উন্মোচন করা। ওয়াহাজা ইয়াদখুল ফিল জিহাদ, এটা জিহাদের অন্তর্ভুক্ত, হাজা মিন আযামে সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার এটা একটা বড় মাধ্যম। অতএব কারণে দেশের সরকার যদি আপনার এই দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ, তাদের সঙ্গে কলবান ওয়া কালেবা অন্তর থেকে আপনার আমার সমর্থন থাকতে হবে। আর যদি এরকম না থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো লোকেরা যদি একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের এই দাওয়াতি মিশনকে সামনে অগ্রসর হওয়ার জন্য একত্রিত হয়, কোরআন এবং সহি হাদিসের প্রচার ও প্রসার করার জন্য একত্রিত হয় এবং এই কাজকে অগ্রসর করে, তাহলে তাদেরকেও এই জাকাতের অর্থ দেওয়াও জায়েজ আছে। এরকম অনেক দলিল রয়েছে। আল্লাহ রব্বুল আলমিন তার পথে যদি আপনি ব্যয় করেন তাহলে নিশ্চয়ই এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সাবিলিল্লাহ তাদের সম্পদ ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, এবং আল্লাহর পথে ব্যয় করে তাতে কোনো খোটা দেয় না, কোনো কষ্ট দেয় না। অনেক মানুষ আল্লাহর পথে দান করে কয় হ্যাঁ আমি তোমার এটা দিছি, আমি তোমার এই করছি, না এটা বলার প্রয়োজন নেই, আপনি দিয়েছেন আল্লাহর ওয়াস্তে। আবার তাকে বলতে হ্যাঁ তোমাকে আমি এই দিছি এই দিছি, না এটা বলা যাবে না, না বলে আল্লাহ বলছেন এরকম যদি না করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের পুরস্কার রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সংকীর্ণতারও কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বয়ান করেছে। কাজেই আল্লাহর পথে জিহাদ করার জন্য যে সমস্ত ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম যারা করছে তাদেরকে সহযোগিতা করা প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি আমরা বললাম, সম্মানিত ভাইরা, বর্তমান সমাজে দেখা যায় অনেক মানুষ যারা এই দাওয়াতি কাজ করতে গেলে, ইলেকট্রনিক মিডিয়ায় দাওয়াতি কাজ করতে গেলে একটা কম্পিউটার দরকার, একটি ল্যাপটপ দরকার, অথবা একটা ভালো মোবাইল দরকার, ইন্টারনেটের খরচ দরকার। একজন আলেমের কাছে এলেম আছে কিন্তু তার অর্থনৈতিক সমস্যা, এইগুলি ডিভাইস নেই, আপনি তাকে সহযোগিতা করবেন? এটা একটা দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। যত ওলামায়ে কেরাম বর্তমান সমাজে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতি কাজ করছেন, সকলের এরকম জিনিসগুলো আগে দেয়া দরকার। আপনি দাওয়াত ইলা আল্লাহ বলবেন, হয়তো তার এটা নেই, যদি কারো নিজস্ব অর্থায়নের সে করে আলহামদুলিল্লাহ ভালো, তার জান মাল
অর্থ এলেম সব দিয়ে তিনি ব্যয় করতেছেন, কিন্তু কারো যদি না থাকে একটি আছে, আপনার অর্থ আছে, আপনার এলেম নেই, আপনি সেই অর্থ দিয়ে যারা এলেম আছে তাদের মাধ্যমে সহযোগিতা করে দাওয়াতি কাজ করুন। কিন্তু কেউ যদি এটা না করেন, আবার যারা করে তাদেরকে আপনি বিক্রয় করবেন, বাধা দেবেন, এটা ঠিক না। বরং আসুন সবাই ঐক্যবদ্ধভাবে, বর্তমান সমাজে আধুনিক জমানায় বিশেষ করে মিডিয়ার যোগে দেখবেন, ইউটিউব, বিভিন্ন ফেসবুক, অন্যান্য চ্যানেলগুলির মধ্যে বাতিলরা গান বাজনা, থিয়েটার, নাচ, ড্যান্স এবং ভ্রান্ত আকিদা প্রচার ও প্রসার করছে, অথচ সহি আকিদার দাওয়াতের অগ্রসর হওয়ার মানুষরা তারা হাত গুটিয়ে বসিয়ে আছে। জি না, আপনারও অগ্রসর হতে হবে। কাজেই এই পথে যদি আপনি জাকাতের টাকাও দেন, এই জন্য জায়েজ, আর যদি সাধারণ দেন তান, তাহলে নূরুন আলা নূর, ভালোর ওপর ভালো। কাজেই সম্মানিত ভাইরা, আমরা আসুন কোরআন এবং সুন্নাকে বেগবান করার জন্য এই বর্তমান মিডিয়ার যুগে, মিডিয়ার মাধ্যমে দাওয়াতি জিনিসটাকে প্রচার ও প্রসার করার চেষ্টা করি। দেখবেন অনেক কিছু খারাপ জিনিস মানুষ এখন ইন্টারনেটে খুঁজে পাইতেছে, সেখানে যদি আপনার ভালোটা না থাকে তাহলে মানুষ খারাপটাই খুঁজবে, আর যদি ভালোটা থাকে দেখবেন একজন না একজন তো আল্লাহর পথে আসবে। হাদিস শরীফে এসেছে, লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম, তোমার মাধ্যমে যদি একটা লোক হেদায়েতের পথে আসে, লাল উট অর্জন করার চেয়েও তুমি বেশি কিছু অর্জন করলে, সহি হাদিসে এই কথা বর্ণিত হয়েছে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আর একটা হাদিসে বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো হেদায়েতের পথে মানুষকে ডাকবে, কানা লাহু মিনাল আজরে, তার ওই রকম সওয়াব হবে, মিসলা উজুরে মান তাবিআহ, যে তার অনুসরণ করবে ওই রকম, লা ইয়ানকুসু মিন আজরিহিম শাইআ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে ব্যক্তি আমল করবে তার কোনো সওয়াব কম করা হবে না। কাজে আসুন আমরা এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, একজন আরেকজনের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এবং আমার তো মনে হয় যে সমস্ত ওলামায়ে কেরাম এই কাজগুলি করতেছেন, তাদের অর্থনৈতিক সমস্যা থাকলে তাদেরকে মাসিক একটা বেতনও দেবেন, মাসিক একটা বেতন ফিক্সড করে দেন, তাদের এই ডিভাইসগুলি দিয়ে দেন, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে ইসলামের কাজ আরো বেগবান হবে এবং এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। নিয়ত করবেন যে আমি সওয়াবের আশায় করতেছি, কিন্তু আপনি দিয়ে আবার যদি তাকে খোটা দেন তাহলে এটা জায়েজ নেই, যে কথা আমি একটু আগে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি দিনের দাওয়াত করার এবং সহি নিয়ত রাখার, কোরআন এবং সহি সুন্নার বাণী প্রচার ও প্রসার করার তৌফিক দান করুক। আল্লাহ নবীর ওই কথা, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত জানা থাকলে পৌঁছে দাও, আপনার অর্থ আছে অর্থ দিয়ে পৌঁছান, আপনার জ্ঞান আছে জ্ঞান দিয়ে পৌঁছান, আপনার যে সমস্ত মাধ্যম জানা আছে সেই মাধ্যম দিয়ে পৌঁছানোর চেষ্টা করেন, নিজে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যেন আমাদের দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।